আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এই 50 মিলিসিমেল ফোরামের মাধ্যমে। অনেকের কাছে আমরা দাওয়াত দিচ্ছি এবং তারা পাচ্ছেন, এবং ধীরে ধীরে আমাদের বিভিন্ন স্থান থেকে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করছেন, এখানে এসে যোগাযোগ করছেন। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কারণ আমরা মূলত এই 50 সহস্রতমিক ফোরামের মূল টার্গেটটাই হলো শুধু 50 সহস্রতমিকের আলোকে যারা চিকিৎসা করেন, আমাদের অনেকের মধ্যেই বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে, ব্যক্তিভেদে ব্যক্তিভেদে সমস্যা আছে। আমরা যে এক একজন ব্যক্তিগতভাবে এক এক রকম বুঝি, সেটা সমন্বিতভাবে আমার ভিতরে ত্রুটি থাকতে পারে, আরেকজনের ভিতরে একটু ত্রুটি থাকতে পারে, বুঝে সমস্যা থাকতে পারে, ত্রুটি না বলে এটা বললে ভালো হয়। এই সমস্যাগুলো যাতে আমরা নিরসন করতে পারি, এক টেবিলে ইচ্ছা করলেই কিন্তু আমরা বসতে পারি না, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মনে হয় যে এক টেবিলেই আছি, এখানে আমরা আলোচনা করব এবং প্রত্যেকে তার অ্যাঙ্গেল থেকে আলোচনা করবেন, যার জন্য আমরা 246 নম্বর সূত্র থেকে অধ্যায় থেকে আলোচনা শুরু করেছি অর্গানন, যেখান থেকে 50 সহস্রতমিকের সূত্রবার্তা হয়। এর আগেও আছে বিভিন্ন টাসে আছে আলোচনা দেখা যাবে, তারপরে এখান থেকে প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করার জন্য অগ্রসর হতে পারি। এরপরে সকল সকল অ্যাপ্রিজমগুলো অনেকটা নতুন ভাবে নতুন সুসজ্জিত ভাবে চলে আসছে, এবং আমরা এগুলোকে অন্যভাবে, যেমন যেই অর্গাননগুলো আমরা পাঠ করি, অর্গাননের ব্যাখ্যাগুলো প্রায় দেখা যায় যে ভিন্ন অ্যাঙ্গেলে লেখা, যেন শততমিকের দিকে টার্ন করে লেখা না, অথচ হ্যানিম্যান অনেক সূত্র পরিবর্তন করেছেন। যাই হোক, আমি আলোচনা শুরু করলাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত বিভিন্ন জেলা থেকে আগত উপস্থিত চিকিৎসক ভাই ও বোনেরা, যারা এখানে আসছেন 50 সহস্রতমিক পদ্ধতিকে ভালোবেসে, আন্তরিকতার সহিত, স্বেচ্ছায়, সুন্দর মনোভাব নিয়ে আপনারা এসছেন, যাতে আমরা উপকৃত প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে উপকৃত হতে পারি। আজকে আমরা যেখানে এখানে যারা উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, পরবর্তীতে যারা শুনবে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা অর্গাননের এর মধ্যেই অনেক সূত্র পার করে 246 থেকে 272 অধ্যায় পর্যন্ত আলোচনা একটি একটি বা দুটি করে আমরা আলোচনা করেছি। আজকে দুটি সূত্র অধ্যায় অ্যাফোরিজম যাই বলি আলোচনা হবে 273 থেকে 274 পর্যন্ত, দুটি অধ্যায় আমরা আলোচনা করব। মূলত আমরা আলোচনার প্রথমে হোমিওপ্যাথি সম্পর্কে এমন একটা কথা বিভিন্ন ক্ষেত্রে চালু আছে, আমি এটা বলতে চাই, তিনটি দিক নির্দেশনাকে যদি বাদ দেওয়া হয় তাহলে হোমিওপ্যাথির প্রাণ থাকে না। যদি মনে করা হয় যে হোমিওপ্যাথি প্রাণ সমৃদ্ধ একজন মানুষ, মানুষের যেমন আমরা হোমিওপ্যাথি যারা করি তারা চিন্তা করি দেহ, আত্মা আর জীবনী শক্তি, এর একটিও যদি না থাকে, যে কোনো একটির যদি অনুপস্থিতি থাকে, তাহলে যেমন মানুষরা মানুষ মানুষ বলে পরিচয় দেওয়া যায় না, তিনি আর মানুষ থাকেন না। ঠিক তেমনি ভাবে হোমিওপ্যাথির তিনটি দিক নির্দেশনার যে কোনো একটিকে যদি কোনো মতে বাদ দেওয়ার প্রবণতা সৃষ্টি হয় অথবা না থাকে, খুঁজে না পাওয়া যায়, তাইলে হোমিওপ্যাথি আর থাকে না, হ্যানিম্যানের হোমিওপ্যাথি থাকে না। এক নম্বরে সিমিলিয়া, সিমিলিবাস, কারেন্চার বা কিউরেনচার যেভাবে আমরা উচ্চারণ করি, সদৃশ বিধানের এই যে কথাটা, এটা যদি বাদ দেওয়া হয় তাইলে আর জীবন্ত হোমিওপ্যাথি থাকে না, জীবন চলে যায়। দ্বিতীয়ত আরেকটি কথা, একেবারে প্রাণকেন্দ্রে যেখানে অবস্থিত
মিনিমাম ডোজ অ্যান্ড পটেন্টাইজেশন বা পটেন্টাইজেশন পটেন্টাইজ মেডিসিন, এটাকে যদি বাদ কোনো মতে দেওয়া যায় কোনোভাবে, তাইলে হোমিওপ্যাথি লাশ ছাড়া আর কিছু থাকে না, জীবন্ত হোমিওপ্যাথি থাকে না। আরেকটি হলো ওয়ান রিমেডি অ্যাট এ টাইম, এক সময় একটি মাত্র ঔষধ, এটা যদি বাদ দেওয়া যায় তাহলে আর হোমিওপ্যাথি থাকে না। তাইলে দুটি দিক নির্দেশনা আমরা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, মানে আমরা করে অর্গানের মধ্যে আলোচিত হয়ে গেছে, সদৃশ বিধান সম্পর্কে একেবারে সুস্পষ্ট ভাবে বিভিন্ন আলোচনা হয়েছে, হেনিম্যান করেছেন 23-24 অ্যাফোরিজম থেকে 70 পর্যন্ত এগুলোরই ব্যাখ্যা করেছেন, আর 246 থেকে আমরা পার করে চলে আসলাম 272, যেখানে মিনিমাম ডোজ অ্যান্ড পটেন্টাইজড মেডিসিনের সম্পর্কে আমরা আলোচনা করেছি। হেনিম্যানের ফার্মাকোপিয়া অনুযায়ী, অন্য ফার্মাকোপিয়া অনুযায়ী নয়, এবং হেনিম্যান ষষ্ঠ সংস্করণে ফার্মাকোপিয়া দিয়ে গেছেন, এটাই প্রধান। আজকের আলোচ্য বিষয়টা আলোচনা করতে গিয়ে আমি এই কথাগুলো বললাম এই জন্য যে এটা আরেকটি স্তম্ভের আলোচনা শুরু, 273 থেকে 274 অ্যাফোরিজমের মধ্যে হেনিম্যান ওয়ান সিঙ্গল মেডিসিন অ্যাট এ টাইম এই কথাটা সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, খুব জোরের সাথে বলেছেন, দুবার তিনবার বলেছেন, এটাকে এস্টাবলিশ করার জন্য যা বলার দরকার তাই বলেছেন তিনি, এক সময় একটি মাত্র ঔষধ। এই কথাটা বলার মধ্যে তিনি ব্যাখ্যা সাপেক্ষে একটা কথা বলেছেন, সরল সিম্পল মেডিসিন, অবিমিশ্র, কোনো কোনো বইতে অবিমিশ্র শব্দটা সংস্কৃত ভাষার শব্দ, এই জন্য এটা অনেক সময় ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়, এক সময় একটি মাত্র সরল ঔষধ, হেনিম্যান ইংরেজিতে যে অনুবাদটা আছে সেখানে আছে সিম্পল ডোজ, সিম্পল মেডিসিন, সরল ঔষধ, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। মাত্র দুটা কথার মধ্যে এই একটি কথা, 273 নাম্বার অ্যাফোরিজমের মধ্যে দুটি কথা আছে, এক সময় একটি মাত্র সরল ঔষধ, আরেকটি কথা আছে একই সময়ে দুটি পৃথক ঔষধ প্রয়োগ করা সম্পূর্ণ নিষেধ, একেবারে নিষেধ, এখানে স্টপ করে দিয়েছেন, অ্যাবসলিউটলি নট অ্যালাউড, একেবারে নিষেধ করে দিয়েছেন। এই কথা আমরা যদি মানি, হেনিম্যানকে যদি মানি, হোমিওপ্যাথি হেনিম্যানে আর হোমিওপ্যাথি যদি হতে চায়, তাইলে আমাদের দুটা কথাকে মানতে হবে। এখানে বিভিন্ন জন বিভিন্ন আলোচনা করবেন, আমি খুব আলোচনায় যাব না, আমি যদি এখন দেখেন সরল ঔষধ সম্পর্কে একটু আলোচনা আমি করব, এর আগে একটা কথা বলি, দুটি পৃথক ঔষধ, একটা ঔষধ যদি না দেওয়া হয় সমস্যাটা, যেমন সে আপনি ব্রায়োনিয়া, ইদানিং অনেক ডাক্তাররা যে কাজটা করেন, আবার অনেকে করেন না, ব্রায়োনিয়া ঔষধটা প্রয়োগ করলেন, জ্বরের একটা রুগী আপনার কাছে আসলো, ব্রায়োনিয়া প্রয়োগ করার পরে দেখা গেল তার সাথে, আমার সাথে এসব ডাক্তারের পরিচয় হয়েছে, আলাপ হয়েছে, এই জন্য আমি কথাটা বলতে চাইতেছি, সেটা হলো ফেনামফস, নেট্রামসাল, ক্যালকিডিয়াসাল, এইরকম কয়েকটা মেডিসিন তার সাথে দিয়ে দেয়, যেটা বায়োকেমি নামে পরিচিত, আর ব্রায়োনিয়া দিয়ে দেয়। তো আমি বললাম যে ভাই আপনি এইভাবে করে দিচ্ছেন কেন, আপনি তো একটা মেডিসিন দেবেন, বলে না এইভাবে করে দিয়ে বহু রোগী ভালো করেছি, বহু রোগী ভালো করেছি, জ্বর হলেই আমরা এইভাবে দিই, হয় ব্রায়োনিয়া দেয়, না লক্ষণ দৃষ্টি একটা ওষুধ দেয়, হয় ব্রায়োনিয়া, না হয় রাস্টক্স দেয়, বা অন্য কোনো ওষুধ লাগলে দেয়, আর তার সাথে ফেরামফস, নেট্রাম সালফ, এগুলা কমন, ক্যালকেরিয়া সালফ, তাহলে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায়, আর যদি ব্যথা শরীরে বেশি থাকে তাহলে ম্যাকফসটাও দিয়ে দিই, গ্যাস্ট্রিক থাকলে নেট্রামফসও দিয়ে দিই, বলে এগুলো দেন কেন। তো এমন একজন আমি পেয়েছি, উনি আমাকে খুব বুঝাতে চাইলেন যে এটা সাইন্টিফিক্যালি ব্যাপার, এগুলা অভাব পূরণ করে, শরীরে তাগদ সৃষ্টি করে, বিভিন্ন করে, অর্থাৎ হোমিওপ্যাথি দিয়ে বোঝানো যা সম্ভব না, তিনি বিজ্ঞান দিয়ে বুঝান ভিন্ন কারণে, যাই হোক তার বুঝ তার কাছে। অথচ তাকে জিজ্ঞাসা করা হলো যে তাইলে যে জ্বরটা ভালো হলো, কোন ঔষধটা ভালো হলো, নেট্রামফসে ভালো করলো,
ন্যাট্রাম সালফে ভালো করলো, না ফেরাম ফসে ভালো করলো, না ব্রায়ানিয়াতে ভালো করলো? তো উনি এটার উত্তর দিতে পারেন না। উনি বলে ভাই এভাবে দিয়ে আসছে। দুটি পৃথক ঔষধ যদি প্রয়োগ করা হয় তাইলে যে কোনো দুটা, এরকম দুটি দেওয়ার প্রবণতা কিন্তু অনেক ম্যাটেরিয়া মেডিকার মধ্যে আছে। অ্যাকোনাইট ব্যালোনা দেওয়ার কথা পর্যায়ক্রমে আছে, নাক সালফার দেওয়ার কথা আছে। দুটি ঔষধে কোনটা ভালো করলো সে বুঝবে কি করে জীবনে? মানে আমি এই কথা বলি যে যারা দুটা তিনটা ঔষধ দিয়ে একই সময় চিকিৎসা করেন তারা এই জীবনে ইহজীবনে কোনোদিন ডাক্তার হতে পারবেন না, হেনিম্যানিয়ান হোমিওপ্যাথ হতে পারবেন না, কনফার্ম। সে যত বড় অভিজ্ঞ পণ্ডিত হোক, এ ব্যাপারে আমরা এক মানে স্বীকার করতে পারি যে তিনি ডাক্তার হবেন না, কারণ তিনি কোনোদিনই বলতে পারবেন না যে কোন ঔষধটা এই কোন রোগীটাকে ভালো কিভাবে ভালো করলো। অভি মিশ্র এখানে আর একটা কথা যদি আমি বলি এই প্রসঙ্গে বাদ দিয়ে, অনেকে বলেন যেমন অ্যানাট্রাম সাল্ফ দেওয়ার পরে বলে দেখেন দুইটা ওষুধ তো মিশ্র তো অনেকেই দেয়, ক্যালকেরিয়া সাল্ফ দেয় বা অন্যভাবে ওষুধ দেয়, মিশ্রণ তো আমরা করি, কিন্তু আসলে তারা বুঝতে ভুল করছে। রাসায়নিক সম্পর্ক সরস সিম্পল ঔষধ দেওয়া আর যৌগিক ঔষধ দেওয়া আর দুটা তিনটা ঔষধ মিশ্রিত করে দেওয়া এক কথা নয়। রাসায়নিক সম্পর্ক অনুসারে যখন দুটি পৃথক পদার্থ, এখানে খেয়াল রাখতে হবে দুটি সিম্পল সরল ঔষধ এগুলো এগুলাও পড়ে, অবিমিশ্র ঔষধের মধ্যে এগুলাও পড়বে। রাসায়নিক কারণে সম্পর্ক অনুসারে যখন দুটা পৃথক পদার্থ ভিন্ন ভিন্ন পদার্থ, যেমন ন্যাট্রাম সালফ আমরা ধরতে পারি বা এই ধরনের যেসব যোগ আছে আর্সেনিক আয়োডাইড আছে অন্য অন্য ওষুধ ধরতে পারি, এখানে ঘটেটা কি এই জিনিসটা বোঝা দরকার, তাইলে এই প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব। চারটা দিক থাকতে হবে এই মিশ্রণটার মধ্যে, চারটা দিক সুস্পষ্টভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে এটাকে সরল ঔষধ বা সিম্পল ঔষধ বা একক ঔষধ হিসাবে আমরা ট্রিট করব। নির্দিষ্ট অনুপাতে মিশতে হবে, নির্দিষ্ট অনুপাতে, এক নম্বর কথা হলো নির্দিষ্ট অনুপাতে মিশতে হবে। দ্বিতীয় কথা হলো একটি যৌগিক পদার্থে পরিণত হতে হবে, পরিণত করতে হবে, যৌগিক পদার্থে পরিণত করতে হবে, আলাদা আলাদা থাকবে না ওগুলো। তৃতীয় নাম্বার কথা হলো সুস্থ মানব দেহে পরীক্ষিত হতে হবে, যে যৌগটা হলো ঠিক এক্সাক্ট ঔষধটি সুস্থ মানব দেহে পরীক্ষিত হতে হবে। চতুর্থ কথা হলো তা প্রুভিং এর মাধ্যমে যে লক্ষণগুলো সৃষ্টি হয় ওগুলো আমাদের জানতে হবে। হেনিম্যান বলেছেন তদ্বারা সৃষ্ট লক্ষণ সমূহ বা লক্ষণ গুচ্ছ অবগত হওয়া যায়, এই রকম যৌগিক পদার্থ যদি হয় তা প্রয়োগ করা যাবে। ক্যালকেরি আয়োড হইতে পারে, কেলি আয়োড হইতে পারে, ন্যাট্রাম সালফ হইতে পারে, আয়োড হইতে পারে, এগুলাকে এগুলো যেই কথা মিন করে, এগুলো যে ভেষজ অর্থবহ লক্ষণ সদৃশ্যে হোমিওপ্যাথিতে মিন করে তেমনি অন্য কিছু মিন করে না। যেমন আপনি ব্যালোডোনা মিলালেন, তারপর ব্রায়োনিয়া মিলালেন একটার মধ্যে, আবার এমনও চিকিৎসককে আমি দেখেছি স্যালিক্স নায়াগ্রা, সেলিনিয়াম, মানে এই জাতীয় যেগুলো আছে এগুলা সব একটা প্যাকেজ করে, এক গ্রাম করে একটা তিন আউন্স বা চার আউন্স বা এক গ্রাম শিশু, মানে ওই চার আউন্স শিশির মধ্যে দিয়ে প্রত্যেকটার থেকে মিশ্রণ করে তারপরে সেবন করানো হয়, এগুলা করা যাবে। এগুলার কথা যে কথা, আর ওই যেভাবে ন্যাট্রাম সাপ দিচ্ছি সেটা এক কথা নয়, যৌগিক পদার্থ সেটা পূর্বিঙ্কৃত হতে হবে। আর এভাবে স্থূল ভেষজ যেখানে বলা আছে কথাটা বিভিন্নভাবে ক্রিয়াশীল ঔষধের মূল অরিষ্ট অথবা স্থূল কোনো ভেষজ এইটাকে মিশালে সিরাপ তৈরি করা হয়, ঠিকই সিরাপ তৈরি করা হবে, প্যাটেন্ট তৈরি করা হবে, কিন্তু সেটা হোমিও ঔষধ অবশ্যই হবে না। হেনিম্যান 274 নম্বর সূত্রের মধ্যে একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন, যদি সরল ব্যবস্থা যখন থাকে, যখন সহজ পথ যখন থাকে, কেন আমরা জটিল পথে হাঁটব? যখন একটা ঔষধ দিয়েই আমি অ্যাকোনাইট দিয়ে সব
অঙ্গসমূহের লক্ষণ সদৃশে দিলে সমস্ত মন মানসিকতা থেকে সব উপকার পেতে পারি। আমি ব্যালেরিনা দিলে ব্যালেরিনার যা যা কাজ আছে, গ্রুমিং এ যা পাওয়া গেছে, সব কাজ যখন আমি একবার পেতে পারি, প্রত্যেকটা ঔষধের ভিন্নতা অনুযায়ী যদি আমি রেজাল্ট পেতে পারি, তাইলে কেন আমি পাঁচটা ওষুধ একত্র করে, দু চারটা ওষুধ একত্র করে বিভিন্ন ভাবে আমি ঔষধ মিশ্রিত করে আমি সেবন করাবো? এতে তো কোনো লাভ নাই। এই জন্য হ্যানিম্যান একসাথে দুটি ওষুধ প্রয়োগ করা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, 274 নম্বর সূত্রের মধ্যে এই কাজটা করেছেন। কারণ আমরা জানি না, যেমন অনেক ম্যাটেরিয়া মেডিকার মধ্যে লেখা আছে, যেমন অর্শের ব্যাপারে নাক আর সালফার দিয়ে অনেক খুব বাহবা নেন যে ভালো হয়ে গেছে, কোনটা কোনটা প্রতিরোধ করলো, কোনটা বাধা দিল, কোনটা আসলে কাজ করলো, আমরা কি অন্ধের মতো অন্ধ, আমরা জানি না। এরা কোনোদিন ডাক্তার হবে না। এভাবে যেসব বই লেখা আছে এগুলা পড়ে পড়ে প্র্যাকটিশনার গাইড এরকম বহু মার্কেটে চালু আছে, শুধু আমাদের দেশে না, ভারতেও চালু আছে। ভারতের অনেক রুগী এসে যেভাবে করে প্রেসক্রিপশন নিয়ে আসেন ওতে মাথা খারাপ হওয়ার কথা। হোমিওপ্যাথ যারা, তাদের মাথা খারাপ হওয়ার কথা। এই জন্য সেখানে ভেষজ বিভিন্ন প্রকারের প্রয়োগ করা হয়, তিন চারটা পাঁচটা ওষুধ দেওয়া হয়, আয়ুর্বেদীয় ঔষধ দেওয়া হয়, এভাবে করা। কিন্তু হ্যানিম্যান এই জায়গায় আমাদেরকে বলেছেন, এখানে একটি ঔষধ ব্যবহার করা হলে চিকিৎসকের দুটা লাভ, একজন সঠিক মানের হোমিওপ্যাথ চিকিৎসকের দুটো লাভ। কার্যকর যদি না হয়, সে আমি ব্রায়োনিয়া দিলাম কাজ করলো না, সে আমি কোস্টিকাম দিল দেওয়ার পরে কাজটা করলো না, করলেও লাভ না করলেও লাভ। না করলে কি লাভ? না করলে এটা আমার জীবনে এরকম ঘটেছে অনেক বাবা, আমি অনেক ডাক্তারের কাছেও শুনেছি। উদারহময় রুগীকে প্রথমে কোর্টন ঠিক দেওয়া হয়েছে, পরে আবার তার বিবেচনায় আসছে যে মার্সল দিল, মার্সলও কাজ করলো না, তারপরে পরামর্শ চাইলেও, পরামর্শ চাইলে আর তখন লক্ষণ অনুযায়ী লক্ষণ জেনে বা তখনকার লক্ষণ বিবেচনা করে শুধু একটা কথা জানলাম যে দেখা গেল যে মানে বাহ্য যাওয়ার সময় তার কাপড় নষ্ট হয়ে যায়, যেতে পারে না, এরকম দু তিনবার হয়েছে শেষের দিকে। এই কথা শুনে তাকে অ্যালো দেওয়া হলো, অ্যালোতে সে ভালো হয়ে গেল। তাহলে ব্যর্থ হলে আমি জানতে পারলাম যে হ্যাঁ, এই কোর্টন টিক দেওয়াটা অরিজিনালি লক্ষণ সাদৃশ হয়নি, অথবা ওই মুহূর্তে মার্সলের লক্ষণ থাকলো, সঠিক বিবেচনায় মার্সলের অবস্থা ছিল না, ওই ওই লক্ষণে মার্সল দেওয়া যাবে না। তাহলে আমার ভ্রান্তিটা আমি বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম যে আমার এই জায়গায় ভুল, পরে এই ভুলটা করব না, তাহলে আমার লাভ চিকিৎসকের। আর সঠিক যদি হয় ঔষধ প্রয়োগ, যদি সঠিক হয় সেটাও লাভ, সে তো অবশ্যই লাভ। কেন লাভ? লাভ হলো এই জন্য যে আমি পরবর্তীতে তার অবস্থা, রুগীর পূর্ণ অবস্থাটা অবজারভেশনের পরে আমি তাকে অ্যালো দিয়েছি অথবা অন্য ওষুধ দিয়েছি, সেই ওষুধটা এই পর্যায়ে কার্যকর করে, এই কথাটা শোনার সাথে সাথে আমার অন্তরটা আনন্দিত হয়, উদ্বেলিত হয়, আমি আরো হোমিওপ্যাথির উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করার যোগ্যতা অর্জন করি, সুযোগ এরকম যদি আসে। তাহলে দুটোই লাভ, একক ঔষধ দেওয়ায় দুটো লাভ। ব্যর্থ হলে আমি বুঝলাম যে এই এই কারণে ব্যর্থ হয়েছি, আর যদি আমি ব্যর্থ না হই তবু আমি বুঝতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস বেড়ে যাবে। ফুটনোটের মধ্যে এই কথাগুলো 160 নম্বর ফুটনোটও এখানে বলা আছে। আরেকটি কথা সুস্পষ্ট ভাবে শেষ কথাটা বলা আছে, যদি কোন ঔষধ দেওয়ার পরে, একটি মাত্র ঔষধ দেওয়ার পরে, সেই সাথে এমনকি অন্য ওষুধ তো দূরের কথা, হ্যানিম্যান ফুটনোটের ভিতরে এই কথাটা উল্লেখ করেন যে অন্য ওষুধ দেওয়ার তো প্রশ্নই আসে না, বরঞ্চ মলম ব্যবহার করা, মালিশ ব্যবহার করা, কোনরূপ অন্যরকম ঔষধ জাত এমন কিছু যা তার জন্য সহায়ক হবে এরকম কিছু ব্যবহার করাও গ্রহণযোগ্য নয়। অথচ বর্তমান সমাজে যেভাবে করে চলছে এটা আমরা গ্রহণ করতে পারি না। হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি এগুলো নয়, এগুলো হতে পারে না। আর হ্যানিম্যানের পথ পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি 50 সহস্রতমিক ঔষধ সুনির্দিষ্ট লক্ষণ ভিত্তিতে প্রয়োগ করি, তাহলে নিশ্চয়ই আমরা অনেক ভালো করতে পারি। যারা করছেন তারা অনেক ভালো করছেন,
তাদেরও প্রসারও বাড়ে, হোমিওপ্যাথির কল্যাণ হবে। এই কথা বলে আমি আজকের এই অধ্যায়ে দুটি আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম, শেষ করলাম। পরবর্তী আলোচক যারা আছেন তারা আলোচনা করবে, আর যদি কেউ এই আলোচনার মধ্যে স্বেচ্ছায় যদি কেউ আলোচনা করতে চান তিনি সাউন্ড দেবেন, ইনশাল্লাহ আমাদের সুযোগ মতো আমরা দেব। এখন আলোচনা করবেন ডাক্তার সুকল্যাণ সরকার, জামালপুর। ডাক্তার সুকল্যাণ সরকার, বিসমুল্লাহ রহমান রাহিম। স্যারকে শ্রদ্ধা জানাই, উপস্থিত ডাক্তার ভাই ও বোনদেরকে শুভেচ্ছা জানাই, এবং আমার এই কথা যারা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন সকলকেও প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে হোমিওপ্যাথির একটি মূল স্তম্ভ আলোচনা করার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি একবারে একটা মাত্র ওষুধ প্রয়োগ, যেটা হোমিওপ্যাথির মূল নীতির একটি অন্যতম নীতি। মহাত্মা হ্যানিম্যানের ওষুধ পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ অভিনব, ব্যতিক্রমধর্মী ও বিজ্ঞান প্রসূত। এই পদ্ধতি অনুযায়ী একজন সুস্থ মানব শরীরে একবার একটি মাত্র ওষুধ পরীক্ষা করা হয়েছে, তাই আমরা রোগী পরীক্ষা করে একবারে একটি মাত্র সদৃশ ওষুধ নির্ণয় করে থাকি এবং একবারে একটি মাত্র সদৃশ ওষুধ প্রয়োগ করে থাকি। এখানে একসাথে একাধিক ওষুধ প্রয়োগের কোন রকম অনুমতি বা অনুমোদন নেই। অজ্ঞতাবশত হোক আর দ্রুত ফল পাওয়ার আশাই হোক, কোন কোন অনাড়ি বা স্বল্প শিক্ষিত বা বিপদগামী হোমিওপ্যাথিক চিকিৎসক একসাথে দুই বা ততোধিক ওষুধ ব্যবহার করে থাকেন বা পর্যায়ক্রমে ব্যবহার করে থাকেন। এই ব্যবহারটাকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অযৌক্তিক ও অনাবশ্যক বলা যায়। আবার অনেক চিকিৎসক মনে করেন হোমিওপ্যাথিতে মিশ্র ওষুধ পরীক্ষা ও প্রয়োগের বিধান রয়েছে। তারা উদাহরণস্বরূপ ন্যাটনাম সালফ, ক্যারক্রিয়া ফস প্রভৃতি ওষুধের নাম উল্লেখ করে থাকেন, কিন্তু সত্যি এটাই যে এগুলো মিশ্র ওষুধ নয়, এগুলো যৌগ ওষুধ। যখন কোন দুটো স্বধর্মী অথবা বিপরীত ধর্মী অণুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যৌগ তৈরি হয়, তখন ওই যৌগটির গুণ ও ধর্ম ওই সকল মূল পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। আবার কোন উদ্ভিদ রসের উপকার হতে অ্যাসিড দ্বারা বিভিন্ন রাসায়নিক পদার্থ হলেও তাদের প্রত্যেকটি এক একটি স্বতন্ত্র ওষুধ রূপে গণ্য হতে পারে, কেননা প্রাকৃতিক উদ্ভিদ রসের মধ্যে প্রত্যেকটি ভিন্ন উপাদানে ভিন্ন ভিন্ন আরোগ্যদায়িনী ক্ষমতা বিদ্যমান থাকে এবং সেগুলো একক ভেষজ রূপে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ চায়না বা চিংকুনা বার্ক, নাক্স ভূমিকা, ওপিয়াম প্রভৃতির নাম আমরা উল্লেখ করতে পারি। আমাদের ওষুধ সম্পর্কিত যে জ্ঞান তা একটিমাত্র ভেষজ পরীক্ষা দ্বারাই সন্দেহাতীত ভাবে নির্ণীত হয়েছে এবং এটাই সর্বাধিক নির্ভরযোগ্য। সে কারণে দুই বা ততোধিক ওষুধ একসাথে কিংবা পর্যায়ক্রমে প্রয়োগের যে প্রক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়, আবার বলি আমি, যে কারণে দুই বা ততোধিক ওষুধ একবারে কিংবা পর্যায়ক্রমে প্রয়োগের যে প্রতিক্রিয়া তৈরি হয় বা সৃষ্টি হয় তা আমাদের সম্পূর্ণ অজানা থাকে। তাছাড়া এক্ষেত্রে একটি ভেষজ অপর একটি ভেষজের ক্রিয়া সম্পূর্ণ বা আংশিক নষ্ট করে দিতে পারে, একটি অপরটির ক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে, একটি অপরটির শত্রুতাও তৈরি করতে পারে। তাই যেখানে আমাদের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক সহজ সরল পথ রয়েছে, সেখানে কেন আমরা এই বক্র পথ অবৈজ্ঞানিক এবং জটিল পথে চলব? একক ওষুধ প্রয়োগকালে যথাযথ নীতি মান্য করার পরেও যদি কোন নতুন লক্ষণ প্রকাশ পায়, তবে বুঝতে হবে সেটা ভেষজ পরীক্ষাকালে এই লক্ষণগুলো প্রকাশিত হয়নি। এতে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে, কিন্তু একসাথে দুই বা ততোধিক ওষুধ প্রয়োগ করলে অথবা পর্যায়ক্রমে প্রয়োগ করলে আমাদের জ্ঞান অর্জনের কোন রকম সুযোগ থাকে না। সে কারণে মহাত্মা হ্যানিম্যান তার শেষের দিকে ফুটনোটে যে কথাটা উল্লেখ করেছেন, সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে যুক্তিনিষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক মতেই ওষুধ সেবন করতে দিবেন। অ্যালোপ্যাথির মতো গতানুগতিক ধারা অনুসারে অযথা চেক, মালিশ কিংবা ইনজেকশন কখনই দিবেন না। আর এই দুটা সূত্রের সর সংক্ষেপ কথা হচ্ছে, একবারে কখনোই একাধিক ওষুধ কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ
এবং সেটা অভিব্যক্তি নীতিবিরুদ্ধ। সকলকে ধন্যবাদ। আলোচনা এখন আলোচনা করবেন ডাক্তার দিলীপ কুমার দাস। হ্যাঁ নমস্কার, আমাকে 50 মিলিসিমেল ফোরাম আয়োজিত আজকের আলোচনার সম্মানিত পরিচালক মহোদয় এবং বিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি একটু আলোকপাত করতে চাই অনুচ্ছেদ 200 এবং 274 আজকের আলোচ্য বিষয়। আমরা জানি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মূল প্রিন্সিপাল বা ইথিক্স হচ্ছে প্রধানত তিনটি, আমাদের সঞ্চালক মহোদয় আরো বিস্তারিতভাবে বলেছেন। প্রধানত তিনটি, একটি হচ্ছে সাদৃশ্য বিধান মতে চিকিৎসা করা, শক্তিকৃত ও সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ। 3 নম্বর হচ্ছে একসাথে একটি মাত্র ঔষধ প্রয়োগ। আমার জানা মতে হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যেটি সত্য, সরল ও প্রাকৃতিক আরোগ্যকলা, যে ব্যবস্থায় একসাথে একটি মাত্র ঔষধ দিয়ে চিকিৎসা করার বিধান। সুতরাং একসাথে একটির অধিক ঔষধ প্রয়োগ করা হোমিওপ্যাথিক বিধান অনুসারে সম্পূর্ণ নিষিদ্ধ। কেন নিষিদ্ধ তা আমরা 274 সূত্রে বা অনুচ্ছেদে ডাক্তার স্যামুয়েল হানেমান আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আমি যদি 1 নম্বর পয়েন্টের উপরে বলি যে কেন নিষিদ্ধ, তাহলে এভাবে বলতে পারি যে অমিশ্র একক ঔষধ সুস্থ মানব দেহে পরীক্ষিত এবং এর ফলাফল সম্বন্ধে আমরা অবগত, কিন্তু মিশ্র বা একাধিক ঔষধ একসাথে সুস্থ মানব দেহে পরীক্ষিত নয় এবং পরীক্ষার কোনো নীতিও নেই। সুতরাং মিশ্র বা একাধিক ঔষধ একসাথে প্রয়োগ করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অনৈতিক। একক ঔষধের মাধ্যমে চিকিৎসা করলে ঔষধ সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি পায়, কিন্তু মিশ্র বা একাধিক ঔষধ দিয়ে যদি কেউ চিকিৎসা করে বা রোগী দেহে প্রয়োগ করে, তাহলে 50 বছর চিকিৎসা করলেও তার ঔষধ সম্বন্ধে কোনো জ্ঞান আসবে না, ঔষধের প্রতি কোনো কনফিডেন্স আসবে না। এই জন্য হানিম্যান পরবর্তীতে ডাক্তার ক্যান বলেছেন, যারা নীতির মাধ্যমে থেকে চিকিৎসা করে তাদের 5 বছরের অভিজ্ঞতা, আর একজন বহির্ভূত চিকিৎসা করে তার 100 বছরের অভিজ্ঞতা তার 5 বছরের অভিজ্ঞতার সমান হবে না, ঔষধ সম্পর্কে তার কোনো ধারণা আসবে না। এবং আমাদের অনুচ্ছেদ 1, যদি আমরা নীতি বহির্ভূতভাবে চিকিৎসা করি, অর্গানন অনুচ্ছেদ 1 অর্থাৎ দ্য ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিউর অ্যাজ ইট ইজ টার্ম, তা সম্পূর্ণভাবে ব্যাহত হবে এবং একজন ডাক্তার হিসেবে তার জীবন বৃথা হয়ে যাবে। কিন্তু আমাদের পরিচয়, আমরা ডাক্তার, আমরা প্রিজার্ভার অব হেলথ, আমরা ডাইনামিক ফিজিশিয়ান, তাই নিয়ম নীতির ভিত্তিতেই আমরা চিকিৎসা করব, মানব স্বাস্থ্যের উন্নয়ন ঘটাব, আমাদের উদ্দেশ্য সফল হবে, আমরা আত্মতৃপ্তি পাব। ধন্যবাদ সবাইকে যে আলোচনা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আজকে মানে আপনার আলোচনাটা শুনলাম আর যে দুজন বক্তা বলেছেন সবারটাই আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর সহজ সরল ভাবে যারা নতুন চিকিৎসক তাদের জন্য আরো বেশি কাজে লাগবে, সুন্দর ভাবে যারা বুঝতে চেষ্টা করবে। যাক, আমি খুলনা থেকে ডাক্তার তারক চন্দ্র রায়, আমি এখানে অনলাইন ক্লাসে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। স্যারের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমি স্যার আসলে এখানে আমি নতুন তো প্রথম, আমি কয়েকটা ক্লাস শোনার পরে বলবো, তবে খুবই ভালো যে আমরা চিকিৎসা, আমাদের তো আমি প্রায় 30 বছর চিকিৎসা করি, কিন্তু প্রথম থেকে অনেক রকমই আমরা অসুবিধা। এখানে কাউকে দোষ দেওয়া যাবে না যে আসলে একজন ছাত্র, একজন স্টুডেন্ট যখন প্রথম কারো কাছে যাবে শিক্ষার জন্য, সে হয়তো পাস করার পরেও দেখা যায় 2 বছর 5 বছর থাকে, ওই চিকিৎসক যেভাবে করেন আসলে সেটা অনুকরণ করে পরবর্তীতে তিনি চিকিৎসক পেশায় একেবারে আত্মনিয়োগ করেন, মনে করেন উনি উপরে আল্লাহ তিনি হেল্লা এইভাবে। কিন্তু আসলে এখানে উচিত চার যে আসলে আমাদের
বিধান কি আছে অর্গানন অফ মেডিসিন। হ্যাঁ, এইটা যদি আসলে ফলো করা হয় যে আমাদের চিকিৎসা বিধান কিভাবে আছে, অ্যানিমেন্ট কি বলেছেন, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকে না। এইটাই বোঝাতে হবে। আমরা আসলে এই ক্লাসের মাধ্যমে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে হ্যানিম্যানের মূল থিম থেকে যে কেউ সরে না যায়, আমাদের অনেকদিনের ভুল অভিজ্ঞতার মাধ্যমে আমরা বর্তমান শুধরানোর পরে আমরা আসলে সবাইকে এই এইভাবে সঠিকভাবে চিকিৎসা করার ব্যাপারে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে ক্লাস, আমরা এখানে হ্যানিম্যান সংঘ আছে আমাদের খুলনাতে, প্রায় 100 জন সদস্য আছে। এখানে আমরা প্রতি শুক্রবারে সকাল 9টায় একটা মেডিসিনের মাধ্যমে আলোচনা শুরু করি। তা এইভাবে সব জায়গায় যে যেখানে আছেন, নিজে ব্যক্তিগত জীবনেও সঠিকভাবে চিকিৎসা করা এবং আরো অনেককে অনুপ্রাণিত করা, এইটা আমাদের যদি হয় তা 2-4 বছরের ভিতরে বাংলাদেশের চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসার মান, পেশার মান, চিকিৎসকদের এবং মানুষের সুস্থতা, আর অত মানে অপারেশন, অত বেশি বড় বড় হাসপাতালের দিকে মানুষের যাওয়া লাগবে না। তা এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। জি ধন্যবাদ।